প্রত্যেক করোনা রোগী এবং করোনা রোগীর আত্মীয় স্বজনদের একটা কমন প্রশ্ন থাকে, সেটি হচ্ছে যে কোন হাসপাতালে চিকিৎসা নিলে সবচেয়ে ভালো হবে, কিংবা কোন হাসপাতালে চিকিৎসা করালে আমার রোগীটা একটু বেটার চিকিৎসা পাবে। এই ভিডিওতে আপনারা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো 5টি করোনা হাসপাতালের নাম এবং সেই সাথে তাদের হাসপাতালের ফোন নাম্বার এবং কিভাবে ভর্তি হবেন সেই ব্যাপারে ডিটেলস বলছি। 5 নম্বরে রয়েছে ঢাকার কুর্মিটোলায় অবস্থিত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এটি হোটেল র্যাডিসনের উল্টাপাশে অবস্থিত। হাসপাতালটি শতভাগ সরকারি হাসপাতাল, কিন্তু এটি পরিচালিত হয় আর্মি সদস্যদের দ্বারা। এই হাসপাতালটি করোনা শুরু হওয়ার পর থেকে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। এই হাসপাতালটির অব্যবস্থাপনা নিয়ে গত বছর অনেক হইচই হয়েছিল, কিন্তু কালক্রমে তারা তাদের সেই অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে পেরেছে। বর্তমানে ঢাকা শহরের অন্যতম একটি নির্ভরযোগ্য করোনার চিকিৎসা কেন্দ্র ধরা হয় এই কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এখানে আপনারা অনলাইনে কোভিড পরীক্ষার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং সেই সাথে আপনারা টেলিমেডিসিন সেবাও পাবেন। 4 নম্বরে রয়েছে ঢাকার আরেকটি করোনা ডেডিকেটেড হাসপাতাল, সেটি হচ্ছে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল। এটি উত্তরা মডেল টাউনের সেক্টর 6 অবস্থিত। করোনা শুরু হওয়ার পর থেকেই এই হাসপাতালটি করোনা রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এই হাসপাতালে করোনা টেস্ট করা হয়, তবে এই হাসপাতালের কোনো অনলাইন ওয়েবসাইট নেই। এই হাসপাতালে ভর্তি হতে হলে আপনাকে সশরীরে হাসপাতালে উপস্থিত হতে হবে। হাসপাতালের ফোন নাম্বার রয়েছে, সেখানে আপনারা চাইলে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে ভর্তি হতে পারেন। 3 নম্বরে রয়েছে ঢাকার মহাখালী টিবি গেটে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল। এই হাসপাতালটি আসলে একটি বিশেষায়িত হাসপাতাল, মানে এটি হচ্ছে পেটের এবং লিভারের বিভিন্ন রোগবালাইয়ের জন্য চিকিৎসার হাসপাতাল। কিন্তু করোনা মহামারীর কারণে এই হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। উদ্বোধন হয়েছে মাত্র 2-3 বছর হয়েছে। এই হাসপাতালটির সব কিছুই নতুন এবং ঝকঝকে তকতকে। হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য সকল ধরনের ব্যবস্থাপনা রয়েছে। এই হাসপাতাল নতুন হওয়ায় এর কোনো ওয়েবসাইট নেই বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা নেই। একটি ফোন নাম্বার রয়েছে, সেটাতে ফোন করে আপনারা ইচ্ছা করলে হাসপাতালের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সশরীরে ওখানে গিয়ে আপনারা ভর্তি হতে পারেন। 2 নম্বরে রয়েছে দেশের অন্যতম সেরা হাসপাতাল, যেটি কিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতাল, যেটিকে কিনা অনেকেই পিজি হাসপাতাল নামে চেনেন। শাহবাগে মোড়ে এটি বারেম হাসপাতালের উল্টোপাশে অবস্থিত। এখানে করোনার জন্য তাদের বর্তমান যে কেবিন ব্লক রয়েছে, সেই কেবিন ব্লক পুরোটাই করোনা ডেডিকেটেড ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে করোনা রোগীদের জন্য সবচেয়ে ভালো সুযোগ সুবিধা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির যত প্রফেসর রয়েছেন, তাদের নিবিড় পর্যবেক্ষণে এখানে রোগীরা চিকিৎসা সেবা পেয়ে থাকেন। এখানে করোনা রোগীর জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই বিদ্যমান, এবং এখানে আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রোগীর কোভিড পরীক্ষা করাতে পারেন এবং সেই সাথে রোগীর জন্য সিটের বন্দোবস্ত করতে পারেন। দর্শক, 1 নম্বরে রয়েছে দেশের এবং উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে করোনার জন্য আলাদা একটি বিল্ডিং ডেডিকেটেড ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। ঢাকা মেডিকেল হাসপাতাল হচ্ছে বাংলাদেশের করোনা রোগীদের জন্য সর্বশেষ আশ্রয়স্থল, মানে কোনো রোগী যদি অন্য কোথাও ভালো না হয় তাহলে তার শেষ আশা ভরসার স্থল হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে রয়েছে সারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী প্রফেসর, ডাক্তার এবং নার্স। তাদের তত্ত্বাবধানে হাসপাতালে রয়েছে করোনা রোগীদের জন্য সবচেয়ে বেশি সিট, কেবিন এবং আইসিইউ সিটের ব্যবস্থা। সারা বাংলাদেশ থেকে সাধারণত সকল রোগীকে উন্নত চিকিৎসার জন্য এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালই রেফার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ নেই, তবে তাদের কিছু ডেডিকেটেড ফোন নাম্বার রয়েছে, এগুলোর মাধ্যমে আপনারা যোগাযোগ করে অথবা সশরীরে উপস্থিত হয়ে আপনারা হাসপাতাল থেকে সেবা নিতে পারবেন। দর্শক, এছাড়া আরও কিছু প্রাইভেট হসপিটাল রয়েছে যেগুলো কিনা করোনা রোগীর জন্য বেশ ভালো উন্নত মানের সেবা দিয়ে যাচ্ছে। তার মধ্যে যে কয়টা ভালো এবং নির্ভরযোগ্য সে কয়টার নাম আমি আপনাদের এখানে দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে এসব জায়গায় নিশ্চিন্তে করোনার চিকিৎসা নিতে পারেন। দর্শক, যে হাসপাতালগুলোর নাম বললাম এই হাসপাতালগুলোতে আপনারা কি কখনো চিকিৎসা সেবা নিয়েছেন, নিলে আপনাদের অনুভূতি কী আপনারা চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এমন আরও ভিডিও পেতে চান, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।